वेबटेक मास्टर एवं सक्सेस स्टाडी सेंटर पक्ष के प्रत्येक परीक्षार्थी के आंतरिक अभिनंदन और शुभेच्छा जानिए आमरा आजकेर दिनेर एपिसोड चालू करछि। आजकेर आमादेर आलोचनार विषय होच्छे दशम श्रेणीर इतिहास अध्याय 4 पार्ट 3। एर आगे आमरा एई अध्याय दुटो पार्ट रिलीज करेछि, जारा जारा देखोनि তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আসন্ন পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, তো প্রত্যেকেই কোনো প্রশ্ন আশা করব মিস করবে না। আজকের দিনে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ন্যাশনাল পেপার কি? ন্যাশনাল পেপার হলো হিন্দু মেলার বিষয়বস্তু নিয়ে লেখা একটি পত্রিকা। পরের প্রশ্ন, ন্যাশনাল পেপার এর প্রকাশক কে ছিলেন? এই ন্যাশনাল পেপারের প্রকাশক ছিলেন নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতে ভাইসরয় কে ছিলেন? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতে ভাইসরয় ছিলেন লর্ড ডারফিন। তো প্রত্যেকেই প্রশ্নগুলো যদি পারো খাতায় তুলে নেবে এবং তারপর এগুলোকে প্র্যাকটিস করবে। এবারের প্রশ্ন হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবারের প্রশ্ন হচ্ছে প্রপার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? তো এই গ্রন্থটা ছিল দাদাভাই নওরোজির লেখা। এবারের প্রশ্ন হচ্ছে জাতীয়তা বোধ বিকাশে কোন কোন পত্রিকা অবদান ছিল? জাতীয়তা বোধ বিকাশে সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, অমৃতবাজার পত্রিকা ইত্যাদি পত্রিকার অবদান ছিল। পরের প্রশ্ন দেখব। এবারের প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থের রচয়িতা কে? আনন্দমঠ গ্রন্থের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, আনন্দমঠ কবে প্রকাশিত হয়? আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর। পরের প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্র কবে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন? বঙ্কিমচন্দ্র 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন। পরের প্রশ্ন দেখব। এবারে প্রশ্ন, কে বন্দে মাতরম সঙ্গীতটি ইংরেজিতে অনুবাদ করেন? তাহলে এই বন্দে মাতরম সঙ্গীতটি ইংরেজিতে অনুবাদ করেন শ্রী অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন দেখছি। এবারে প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? আনন্দমঠ উপন্যাসটি 76-এর মন্বন্তর, যেটা 1176 বঙ্গাব্দে হয়েছিল, সেই পটভূমিকায় রচিত হয়েছিল। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা উল্লেখ পাওয়া যায়? এখানে কিন্তু সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন, 1896 খ্রিস্টাব্দে কংগ্রেস কলকাতার অধিবেশনে বন্দে মাতরম গানটি, মানে কংগ্রেস এর কলকাতার অধিবেশনে বন্দে মাতরম গানটি কে গেয়েছিল? এই গানটি গেয়েছিল সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর। এবারের প্রশ্ন হচ্ছে, প্রথম কোন পত্রিকায় বর্তমান ভারত প্রকাশিত হয়? তাহলে এটি হচ্ছে উদ্বোধন পত্রিকায় বর্তমান ভারত প্রকাশিত হয়। আর এই বর্তমান ভারতের লেখক ছিলেন, গ্রন্থটি রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং কাদের জন্যে? যুব সমাজের জন্যে। পরের প্রশ্নে যাচ্ছি, ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে। কে স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছিলেন? তো এটি বলেছিলেন আর জি প্রধান, বিবেকানন্দকে জাতীয়তাবাদের জনক। পরের প্রশ্ন, গোড়া উপন্যাসটি কে রচনা করেন? গোড়া উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গোড়া উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? গোড়া উপন্যাসটি রচিত হয়েছিল বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের পটভূমিতে। পরের প্রশ্ন, ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? তাহলে দেখো, ভারতমাতা চিত্রটি বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত। এবারে প্রশ্ন হচ্ছে, একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো। একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন হচ্ছে, চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ কাকে বলা হয়? চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল অ্যাক্ট কে প্রতিষ্ঠান করেন? তো ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট
প্রতিষ্ঠান করেন গগনেন্দ্রনাথ ঠাকুর। এবং লাস্ট প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির উদ্দেশ্য কি ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক শাসন সম্বন্ধে সমাজ এবং সমাজ চেতনার সৃষ্টি করা। এটা ছিল আমাদের আজকের দিনের মতো শেষ প্রশ্ন এবং এই অধ্যায়ের জরুরি প্রশ্নের মধ্যে শেষ। পরের দিন আমরা শুরু করব বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা, যেটা 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, অধ্যায় 5 অবধি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমরা রিকভারি করার চেষ্টা করব। আজকের জন্য এতটাই।